হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ফ্রেন্ডস অ্যান্ড কলিগস তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সৌরভ মন্ডল ইনপুটিং টিচিং স্কিলস এবং আমি তোমাদের প্রিয় এস এম স্যার আজ বিএড থার্ড সেমিস্টারে যে ইউনিভার্সিটি থিওটিক্যাল এক্সামিনেশনটি হয় তার পেডাগজিক্যাল অ্যানালিসের উপরে যে থিওটিক্যাল প্রশ্নটি হয়ে থাকে বিভিন্ন মেথড সাবজেক্টে কীরকম কীরকম বিভিন্ন রকমভাবে বা বিভিন্ন টাইপসের প্যাডাগজিক্যাল অ্যানালিসিস থেকে প্রশ্ন আসে এবং সেটা মোটামুটি কম্পালসারি থাকে সেই প্রশ্নগুলি কেমন আসে এবং কেমন উত্তর লিখবে তোমরা কি চাওয়া হয় তাতে এবং কি লিখবে সেটি নিয়ে আজকের আমার ডিসকাশান ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন দিয়ে দেখবে এবং অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করবে চলো তাহলে শুরু করি প্রথমেই বলি যদি পেডাগজিক্যাল অ্যানালিসিস বা শিক্ষা সম্মত বিশ্লেষণের উপরে থিওটিক্যাল প্রশ্নটি যদি এরকম করে আসে যেমন বাংলা বিষয় বাংলা যাদের মেথড পেপার তাদের যদি প্রশ্নটি এরকম আসে অর্থাৎ সামগ্রিকভাবেই যে শিক্ষা সম্মত বিশ্লেষণ বা পেডাগজিক্যাল অ্যানালিসের উপর একটা সামগ্রিক প্রশ্ন আসে কীরকম প্রশ্নটি আসতে পারে ধরো এরকম প্রশ্ন দিল যে তোমাকে বলে দিল যে মাধ্যমিক বিদ্যালয় স্তরের কোনো একটি বাংলা গদ্য বা পদ্যের দৃষ্টান্ত সহ শিক্ষাবিজ্ঞানসম্মত বিশ্লেষণের ধাপগুলি সংক্ষিপ্ত পরিচয় দিন অর্থাৎ তোমাদের বাংলা থেকে একটি গদ্য বা পদ্যের ওপর একটি টপিককে নির্বাচন করতে হবে নির্বাচন করার পর সেটি যে কোনো ক্লাসের হতে পারে করার পরে তোমরা সেখানকে তাকে বিভিন্ন উপকে ভাঙবে এবং তার সংক্রান্ত যে পিরিয়ডগুলি সেই পিরিয়ডগুলো নাম্বার অফ পিরিয়ডগুলি লিখবে এবং টোটাল নাম্বার অফ পিরিয়ডটি লিখবে সেখান থেকে একটি উপক্য়কে বেছে নেবে নির্বাচিত করে নেবে এবং সেই নির্বাচিত উপক্রিয়ের ওপর তোমরা কী লিখবে নির্দেশনামূলক যে উদ্দেশ্যগুলি অর্থাৎ রিভাইস ব্লুমস্ট্রাকশন অনুযায়ী যে নির্দেশাবলিগুলো রয়েছে সেখানে তোমরা করা থেকে শুরু করে একেবারে সৃজন করা পর্যন্ত এই যে যে ছটা রয়েছে সেখানে একটি একটি করে তোমরা এখানে উদ্দেশ্য লিখবে তোমাদের টপিক থেকে এরপর তোমরা কি করবে চলে আসবে এই উপক যেটা বেছে নিয়েছো সেই উপকের একটা তোমরা সংক্ষিপ্ত রূপ দেবে ছোট্ট সামারি তৈরি করবে এরপর তোমরা কি করবে তোমরা চলে আসবে তোমাদের যে বিভিন্ন যে পদ্ধতিগুলো রয়েছে বা যে সমস্ত স্ট্র্যাটেজি বলো যে টিচিং স্ট্র্যাটেজি বা টিচিং মেথড সেইগুলি অন্তত চারটে মেথড বা স্ট্র্যাটেজিকে তোমরা ওখানে লিখবে হুম সেইগুলো তোমাদের ওই যে বিষয় লিখেছ বা সেখান থেকে তোমরা ওটাকে উল্লেখ করবে যে এইগুলো এগুলো ব্যবহার করা হবে বা ব্যবহার করা হয়ে থাকে এরপর তোমরা কি কী টিএলএম যে যেটা শিক্ষণ প্রদীপন যে বলা হয় সেগুলি তোমরা কি কী ব্যবহার করতে পারো সেগুলি লিখবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা প্রোভিং কোশ্চেন অর্থাৎ উদ্ভাবনীমূলক প্রশ্ন সেটি এখানে লিখবে এবং এরপর কী যেটা লিখবে সেটা হচ্ছে যে ওই যে উপকক্ষটা বেছে নিয়েছো সেই উপকক্ষের উপক অবশ্যই কতগুলি ধারণার সমাহার অন্ততপক্ষে দুটো ধারণা ওখান থেকে দেবে অর্থাৎ কনসেপ্ট দেবে এবং তার সংক্রান্ত দুটো এক্সাম্পল তোমরা বা উদাহরণ দিয়ে দেবে এরপর চলে আসবে তোমরা একটা টেবিল অফ স্পেসিফিকেশন দেবে তোমাদের অবশ্যই ওই নির্বাচিত উপকক্ষ থেকে সেই উপকটা লিখবে এবং তার সেখানে তোমরা কি করবে তোমরা দুদিকে দুটো ডাইমেনশন দেবে একদিকে হচ্ছে তোমরা যেটা টাইপস অফ কোশ্চেন অর্থাৎ যেটা অবজেক্টিভ টাইপ ভেরি শর্ট অ্যান্সার টাইপ শর্ট অ্যান্সার টাইপ এবং এসে টাইপ সেইগুলোকে তোমরা লিখবে আর দিকে তোমরা ভার্টিক্যালি তোমরা লিখবে সেখানে যে বিভিন্ন যে রিমেম্বারি থেকে শুরু করে অর্থাৎ ক্রিয়েটিভ মন্ত্র এই ছটা লিখবে করে তোমরা দশ নম্বরের যে প্রশ্ন তৈরি করবে সেই দশ নম্বরের প্রশ্নের নিরিখে একটি টেবিল অফ স্পেসিফিকেশনের বা ব্লু প্রিন্ট তোমরা রচনা করবে অবশ্যই সেই নির্বাচিত উপকোপ থেকেই কিন্তু হুম এবার তারপরে তোমরা দশ নাম্বারের যে একটা মোটামুটি দশ নম্বরের একটা প্রশ্ন তোমরা রেডি করে রাখবে সেই দশ নম্বরের প্রশ্নপত্রের আকারে সেটা ওখানে উল্লেখ করে দেবে এইভাবে সামগ্রিকভাবে তোমরা একটা শিক্ষা বিজ্ঞানসম্মত বিশ্লেষণ তোমরা বাংলা থেকে একটি গদ্য বা পদ্য বেছে নিয়ে করতে পারো এরপর চলে আসি যদি মেথড সাবজেক্ট ইংলিশ হয় সেখানে যদি প্রশ্নটি এরকম আসে যেমন ধরো আমি বলছি যে যে সিলেক্ট এনি টপিক ফ্রম সিক্স সেভেন এইট নাইন টেন এরকম করে যদি বলা দেয় সেখান থেকে একটা সিলেক্ট করতে বলছে এবং ডিভাইড দ্য ইউনিট ইন্টু সাব ইউনিটস অ্যান্ড মেনশন দ্য পিরস রিকোয়ার্ড ফর ইচ অর্থাৎ সেখানে তোমরা ওই ইউনিটটা বেছে নিয়ে সেখানকে তাকে বেশ কয়েকটা সাব ইউনিটে ডিভাইড করবে অর্থাৎ তিনটে হোক চারটে হোক সাব ইউনিট ডিভাইড করবে এবং প্রত্যেকটা সাব ইউনিটকে রিলেট করে কটা করে পিরিয়ড লাগতে পারে সেগুলি উল্লেখ করবে দুটো হোক একটা হোক লেখার পরে তারপর টোটাল নাম্বারের পিরিয়ডটি এখানে লিখে নেবে তারপরে কি আছে এরপর বলছে সিলেক্ট এনি সাব ইউনিট অ্যান্ড কনস্ট্রাক্ট ওয়ান ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ ফর ইচ অব দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া সেখানে ক্রাইটেরিয়াটা উল্লেখ করে দিয়েছে যে ফ্যাকচুয়াল নলেজ হবে এবং তার সঙ্গে সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হবে এখানে বলে দিয়েছে আবার বলেছে যে কনসেপচুয়াল নলেজ হবে এবং অ্যানালিসিস হবে আবার বলে দিয়েছে প্রসিডিউরাল নলেজ হবে এবং অ্যাপ্লাইংটা হবে তো এরকম যদি উল্লেখ করে দেয় মেনশন করে দেয় ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসগুলো ডাবল ডাইমেনশানে খেলা এখানে তোমরা জানো একটা হচ্ছে নলেজ ডাইমেনশন এবং আরেকটা হচ্ছে তোমাদের যে কগনিটিভ ডাইমেনশন তো একদিকে ছটা এবং একদিকে চারটে এই যে ব্যাপারটা সেখানে যদি উল্লেখ করে দেয় তাহলে তোমাদের একটি একটি করে তোমাদের ওখানে অবজেক্টিভ লিখতে হবে সেটাকে রিলেট করে এটা উল্লেখ করে দিতে হবে দিয়েছে এখানে স্পেসিফিক করে দিয়েছে এটা বলা যেতে পারে আর যদি স্পেসিফিক না করে থেকে বলে দেয় যে ইনস্ট্রাকশন অবজেক্টিভ লেখো তাহলে তোমরা যেমন তোমার লার্নিং ডিজাইনে লিখেছো ইনস্ট্রাকশন অবজেক্টিভ লার্নিং গোলসটা সেটা যেমন লিখেছো সেরকম তোমাদের ওখানে গোলগুলি লিখে দিতে হবে একটি একটি করে লিখবে প্রত্যেকটাতে আচ্ছা এরপর বলছে যে স্টেট টু টিচিং লার্নিং স্ট্র্যাটেজি ফর দ্য সিলেক্টেড সাব ইউনিট এবার যে সাবজেন্টটা তোমরা বেছে নিয়েছো সেই সাবজেন্টকে ডিলেট করে তোমাদের যে টিচিং লার্নিং স্ট্র্যাটেজি দুটো উল্লেখ করতে হবে এখানে অর্থাৎ স্টেট করতে হবে কী কী টিচিং লার্নিং স্ট্র্যাটেজি ওখানে তোমরা ব্যবহার করবে বা ব্যবহার করা হয় হয়ে থাকে এরকম ধরনের দুটো টিচিং লার্নিং স্ট্র্যাটেজি তোমাদের উল্লেখ করতে হবে এখানে প্রশ্ন সেটাই বলেছে আর কি বলেছে যেমন যেমন প্রশ্ন চাইবে ঠিক সেরকম সেরকম উত্তর কিন্তু তোমরা দেবে পেটে গো আর কি বলেছে কনস্ট্রাক্ট

ঠিক আছে তাই এটা প্রশ্ন করতে হবে ব্যাকেটে ব্যাকেটে তোমাদের ওই মেনশন করে দিতে হবে কোন কী ক্রাইটেরিয়া যেটা তোমাদের এখানে উল্লেখ করে দিচ্ছে সেই ক্রাইটেরিয়াটা ওখানে উল্লেখ করে দেবে ঠিক আছে তো এইভাবে তোমাদের পেরে গো যেখানে প্রশ্নগুলি হয়ে থাকে যা যা থাকে সেভাবে এটা আমি ইংলিশের ক্ষেত্রে বললাম এরপর ধরো যদি আমি চলে আসি যে কোনো একটা বিষয় যেমন ধরো আমি গণিতের ক্ষেত্রে গণিতের ক্ষেত্রে পরিষ্কার করে এখানে বলে দিচ্ছে যে এরকম যদি আসে যে তোমার ধরো প্রশ্নটি বলছে যে ডিসকাস এনি ওয়ান অফ দা এখানে বলছে মেনশন দ্য অবজেক্টিভস অ্যান্ড স্কোপ অফ পেডাগজিক্যাল অ্যানালিসিস যদি এরকম একটা থিওটিক্যাল প্রশ্ন আসে যে পেটোলজিক্যাল অ্যানালিসের কী অবজেক্টিভস এবং তার কী স্কোপ রয়েছে সেগুলি একদমই থিওটিক্যাল তোমরা থিওরি হিসেবে করবেই পেটালোজিক্যাল অ্যানালিসিস কাকে বলে পেটোকলিক্যাল অ্যানালিসের কী উদ্দেশ্য রয়েছে হুম এবং পেটোলোজিক অ্যানালিসের কী ইম্পর্টেন্স রয়েছে হুম এবং পেটোলজিক্যাল অ্যানালিসের কী স্কোপ রয়েছে এগুলোকে তোমরা আলাদা আলাদা করে প্রিপারেশন করে যাবে এবং সেগুলো থেকে ছোটো বড়ো করে প্রিপারেশন করবে সেখানে হয়তো পাঁচ নাম্বারের মতো করেই তোমরা ব্যাপারগুলিকে প্রিপারেশন করবে সেগুলি তোমার দিতে পারে হুম দূর দূরে করে মিলিয়ে দিতে পারে অর্থাৎ তোমাদের যদি এখানে যেমন বলেছে যে অবজেকটিভস এবং স্কোপ লিখো পেটাকোজালিস অবজেকটিভস লিখবে গোটা পাঁচটার মতো অবজেক্টিভ লিখবে বুলেট করে করে আর তোমরা যেখানে স্কোপ স্কোপটা মোটামুটি একটা হাফ পেজের মতো একটা স্কোপ তোমরা পেটাকোজি অ্যানালিসিস দিয়ে দেবে কী স্কোপ রয়েছে পেটাকোজি স্কোপ খুব সিম্পল যে এটি এতটাই গুরুত্বপূর্ণ যে এই এই পেটাকোজ অ্যানালিসিসটা করলে আমরা আমাদের যখন ক্লাসরুম টিচিংয়ে যাব। সেই ক্লাসরুম টিচিংয়ে গিয়ে আমরা লার্নিং ডিজাইনটি ভালো করে করতে পারবো এবং সেখানে ওই লার্নিং ডিজাইন মানে লার্নারদেরকে জেনে সেখানকার সিচুয়েশন জেনে সব কিছু জেনে তাদের মতো করে লার্নিং ডিজাইন তৈরি করতে পারবো কেননা আমার কাছে পেতে অ্যানালিসিস মানে হচ্ছে সব কিছুকেই আমি এক্সপার্ট হওয়া অর্থাৎ আমার ওই যে সাব ইউনিট বা ওই যে ইউনিটটা নিয়েছি সেখান সম্বন্ধে যাবতীয় দিকগুলোকে আমি গ্লোবাললি কিন্তু নিজেকে প্রিপেয়ার করছি যেখান থেকে আমি আমার মতো প্রয়োজন অনুযায়ী আমি লার্নিং ডিজাইনের জন্য যা ব্যবহৃত হবে সেগুলোকে ব্যবহার করব এবং সেই অনুযায়ী লার্নিং ডিজাইন তৈরি করতে পারবো তাহলে এটি অত্যন্ত এটা একটা আমার স্কোপ রয়েছে পেরেগোজ জ্যানালিসের এটা কিন্তু তোমরা ওখানে উল্লেখ করবে এরপর চলে আসি এটা ম্যাথসের ক্ষেত্রে বললাম ম্যাথসের ক্ষেত্রে এরকম তাছাড়াও পেরেগো জার্নালিসের টপিক ভিত্তিকও আসতে পারে যে একটা টপিক নির্বাচন করো সেখান থেকে পেরেগোজ অ্যানালিসিস তোমরা লেখো এই এই করে কিছু কিছু দিয়ে দিলো সেইগুলোকে এরপর ধরো যদি এরকম আসে যে বিষয়টা তো ধরো আমি লাইফ সায়েন্সের ক্ষেত্রে বলছি হুম লাইফ সায়েন্সের ধরো এরকম প্রশ্ন দিচ্ছে যে কনস্ট্রাক্ট এ ব্লু প্রিন্ট five ফাইভ টেস্ট আইটেমস ফর ওয়ান analysis in life লাইফ সায়েন্স ফ্রম দ্য of অফ এনি ওয়ান ক্লাস ফ্রম সিক্স টু টুয়েলভ তাহলে সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত যে কোনো একটা তোমরা টপিক বাঁচবে টপিক বেছে নিয়ে সেখান থেকে বলছে একটা ব্লু প্রিন্ট তৈরি করতে হবে কী ব্লু প্রিন্টটা করবে সে বলছে যে এখানে একটা টপিক বেছে নিয়ে প্যাটাগোজিস অ্যানালিসের জন্য সেখান থেকে একটা তোমরা সাব ইউনিট বেছে নেবে সাব ইউনিট বেছে নেওয়ার পরে তোমাদের এখানে বলছে যে উইথ ফাইভ টেস্ট আইটেম ফ্রম অ্যানালিসিস ইন লাইফ সায়েন্স তার লাইফ সায়েন্স থেকে একটা সাব তোমরা বেছে নেবে বেছে নিয়ে সেখান থেকে তোমরা পাঁচটা টেস্ট আইটেম রচনা করবে সেই পাঁচটা যে টেস্ট আইটেম রচনা করবে সেটা হয়তো ধুতে পারে হতে পারে টোটাল মার্কস টেন কিন্তু টেস্ট আইটেম বা প্রশ্ন সংখ্যা সেটি কিন্তু হবে পাঁচটা সেই পাঁচটা টেস্ট আইটেম যদি রাখো এবং টোটাল মার্কস যদি দশ রাখো তার অনুযায়ী যে ব্লু প্রিন্টটা আমি একটু আগে বললাম তার অনুযায়ী ব্লু প্রিন্টটা তোমাদের রচনা করতে হবে অর্থাৎ সেই জায়গায় তোমাদের যদি একটা হরেজেন্টাল যে সেখানে যদি ডাইমেনশান রাখো সেখানে হচ্ছে তোমার ধরো টাইপস অফ কোশ্চেন্সগুলি হুম বা টেস্ট আইটেমগুলো সেখানে আমরা বললাম যে একদম অবজেক্টিভ টাইপ থেকে শুরু করে আমরা এসে টাইপ পর্যন্ত সেগুলোকে রাখলাম আর আমাদের ভার্টিক্যাল ওয়েতে ডাইমেনশানে সেখানে যদি ব্লুপ্রিন্টের মধ্যে রাখি সেখানে রাখলাম হয় আমাদের অবজেক্টিভগুলো যেটা রিভাইস ব্লুমস্ট্রাকচার অনুযায়ী স্টার্টিং ফ্রম রিমেম্বারিং এবং শেষ হচ্ছে আমার ক্রিয়েটিংয়ে এইভাবে রেখে দুটো ডাইমেনশন রেখে আমি প্রশ্নগুলি কীরকম কীরকম দুটোকে মিট করছে আমি ব্যাকেটে ব্যাকেটে লিখে দিলাম জাস্ট প্রশ্ন মানগুলোকে লিখে দিলাম এবং তার সঙ্গে কতগুলো মার্কস মার্ক্স রয়েছে এটা হচ্ছে টোটাল নাম্বারটা হবে টেন মার্কসের তাহলে এটি আমার পুরোপুরি ব্লু প্রিন্ট হয়ে গেল তো এরকম আমাদের প্রশ্ন আসতে পারে আচ্ছা এরপর যদি আমি চলে আসি ধরো বিভিন্ন বিষয়ে আমি ঘুরছি যে একটা বিষয় হচ্ছে ধরো আমার ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তো ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যদি এরকম প্রশ্ন আসে যে এখানে পুরস্কার বলছে যে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নটি যে অ্যানালাইজ এনি ওয়ান ইউনিট ইন ফিজিক্যাল সায়েন্স ফ্রম ক্লাস সিক্স টু টুয়েলভ পেডাগোজিক্যালি উইথ রেসপেক্ট টু দ্য ফলোয়িং অর্থাৎ আমাকে টু দ্য ফলোইং উইথ রেসপেক্ট টু দ্য ফলোইং বলে দিচ্ছে যে কী কী অনুযায়ী পেলগোয়াল অ্যান্সেস করতে হবে যা যেরকম বলেছে সেরকমই অ্যান্সার দিতে হবে বলছে যে ব্রেকিং অফ দ্য ইউনিট টু সাব ইউনিটস মেনশনিং নাম্বার অফ পিরিয়ডস নেসেসারি অ্যান্ড সিলেক্টিং এনি ওয়ান সাব ইউনিট আমি বারবার বলে যাচ্ছি যে তোমরা একটা একককে ধরবে ফিজিক্যাল সায়েন্স থেকে সেখান থেকে সেই একককে তোমরা কয়েকটা সাব ইউনিটে ভাঙবে তিনটে হোক চারটে হোক সাব ইউনিটে ভাঙবে এবং তার সঙ্গে তার সঙ্গে রিলেট করে করে তোমরা নাম্বার অফ পিরিয়ডসটা লিখবে এবং টোটাল নাম্বার অফ পিরিয়ডসটা লিখে দেবে এবং সেখান থেকে যে কোনো একটা সাবজেক্টকে তোমরা চুজ করবে সিলেক্ট করবে এই হচ্ছে তোমার এই জায়গাটা নেক্সট কী বলছে বলছে টেস্টিং প্রিভিয়াস নলেজ আচ্ছা এরপর এখানে কী দিচ্ছে এখানে বলছে যে আইডেন্টিফাইং ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস অ্যান্ড এক্সপ্রেসিং দোস ইন বিহেভিয়ারাল টার্মস এর জন্য এখানে দু মার্কস দিয়েছে তাহলে তোমরা কী করবে যে ইনস্ট্রাকশন অবজেক্টিভগুলোকে তোমরা অবশ্যই রিভার্স ব্লুম স্ট্রাকশিং অনুযায়ী সেখানে রিমেম্বারিং থেকে শুরু করে তোমরা একেবারে ক্রিয়েটিং পর্যন্ত বারবার আমি বলছি না এখানে ছটা লিখবে এবং তার সঙ্গে যে অবজেক্টিভগুলো যে দ্য লার্নার্স উইল বি এবেল টু বা শিক্ষার্থীরা এটি উদাহরণ দিতে পারবে এটির সংজ্ঞা দিতে পারবে এটি এই যে তোমরা লিখবে সেটা তোমরা ওখানে লিখে দেবে সেখানে এখানে যেহেতু টু মার্কস আছে তোমরা চারটে লিখবে চারটে লিখলে দু মার্কসের ব্যাপার চলে আসছে এবার এরপর বলছে যে সা সাব ইউনিট ওয়াইজ কনসেপ্টস এবার সাব ইউনিট ওয়াইজ কনসেপ্টকে মেনশন করতে হবে তাহলে কি সাব ইউনিট ওয়াইজ কনসেপ্ট মানে হচ্ছে তোমাদের কিন্তু এখানে যে যে কটা সাব ইউনিট করেছো সেই সাব ইউনিটকে নিয়ে তোমাদের কিন্তু তার একটা করে ইউনিট ওয়াইজ কনসেপ্ট তোমাদের লিখতে হবে যে এই সাব ইউনিটের মধ্যে কী 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 রয়েছে এই সাব ইউনিটের মধ্যে কী 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 রয়েছে কনসেপ্ট লিখতে হবে এটি তোমাদের এখানে বলেছে তো এইভাবে তোমাদের স্পেসিফিক বলে দেবে পেটে গো যে সেক্ষেত্রে আবার ধরো এটা বললাম আমি ফিজিক্যাল সায়েন্সের এবার ধরো যদি আমি চলে আসি যে তোমাদের নেক্সট একটা সাবজেক্টে যদি চলে আসি যে ধরো কমার্সের ক্ষেত্রে তো কমার্সের ক্ষেত্রে এখানে সিলেক্ট এ ইউনিট ফ্রম ক্লাস টুয়েলভ অর ইলেভেন ইলেভেন টুয়েলভই হয় কমার্সের সেখান থেকে একটা একক বাঁচতে হবে একটা ইউনিটকে বাঁচলে দেন ডিভাইড বা ব্রেক করো এটাকে কয়েকটা সাব ইউনিটে এবং তাকে তার সঙ্গে রিলেট করে কয়েকটা নাম্বার অফ আমাদের লিখতে হবে এবং টোটাল নাম্বার অফ প্লিওস লিখতে হবে এটাকে এখানে বলে দিচ্ছে এটা করতে আচ্ছা নেক্সট হচ্ছে তোমাকে এখানে বলছে যে রাইট ইনস্ট্রাকশন অবজেক্টিভস অ্যাকর্ডিং টু রিভাইজ ইনস্ট্রাকশন অর্থাৎ এখানে কোনো রকম স্পেসিফিক বলে দেয়নি হুম তোমাকে পুরো ইনস্ট্রাকশন অবজেক্টিভসটা লিখতে হবে এখানে চার নাম্বার দিয়েছে অর্থাৎ তোমাকে ওই যে বললাম যে তোমাকে পুরোপুরি যে রিমেম্বারিং থেকে শুরু করে ক্রিয়েটিং বলতো এই ইনস্ট্রাকশন অবজেক্টিভগুলো তোমাকে লিখতে হবে এবং তার ব্র্যাকেটে ব্যাকেটে আরেকটা কোনো ডাইমেনশন হয়তো কোনোটা ফ্যাকচুয়াল নলেজ কোনোটা হয়তো প্রসিডিউরাল নলেজ কোনোটা হয়তো মেটা নলেজ কোনোটা হয়তো কনসেপচুয়াল নলেজ সেগুলো ব্যাকেটে ব্যাকেটে তোমাকে উল্লেখ করে দিতে হবে এটা মাথায় রাখবে আচ্ছা এরপর আরেকটা এখানে বলছে প্রিপেয়ার এ ব্লু প্রিন্ট ফর ক্র্যাটেরিয়া ডিফারেন্স টেস্ট সেখানে চার নাম্বার দিয়েছে এখানে মার্কসটা চার নাম্বার তাহলে প্রিন্ট এখানে একটু আগে বারবার বলছি গ্রুপ প্রিন্টের কথা বলছে তোমরা তাহলে একটা সাব ইউনিটকে বেছে নিলে সেখানে তার অনুযায়ী ব্লুপ্রিন্ট তৈরি করলে এবং ডাইমেনশনগুলো যেটা বললাম ভার্টিক্যাল এবং হরাজেন্টাল তোমার ডাইমেনশন উল্লেখ করে একটা ছকের মতো করবে সেখানে তোমাদের ব্লু প্রিন্ট রচনা করবে এবং মার্কসটা অবশ্যই টেন মার্ক্সের মতো রাখবে যার অনুযায়ী ব্লু প্রিন্টটা রচনা করবে এই হচ্ছে তোমাদের এখানে কমার্সের ক্ষেত্রে বললাম এরপর যদি আমি চলে আসি যে ধরো এডুকেশানের উপরে এডুকেশনের উপরে যে যাদের মেথড আছে তাদের এখানে যদি এরকম প্রশ্ন আসে সিলেক্ট এনি ওয়ান ইউনিট ফ্রম ক্লাস ইলেভেন অর টুয়েলভ এখানে বলে দিচ্ছে এবং সেখান থেকে পরপর পরপর এরকম প্রশ্ন দিচ্ছে যে ব্রেক ইনটু সাব ইউনিট স্পেসিফাইং দ্য নাম্বার অফ পিওরস একই গল্প আর হচ্ছে ইনস্ট্রাকশন অবজেক্টিভস এখানে লিখতে হবে একই গল্প এবং আর একটা হচ্ছে কনসেপ্ট অফ এনি ওয়ান সাব ইউনিট এক্ষেত্রে একটা সাব ইউনিট যেটা তোমরা বেছে নিয়েছো উপকেপটা সেই উপ এককেরই কনসেপ্টটা তোমাদের লিখতে হবে হুম তো এটা তোমাদের লিখতে হবে তারপর টিচিং স্ট্র্যাটেজিস উইথ টিএলএম প্রিপারেশান এখানে তোমার ওই উপক্রপটার জন্য কী 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 টিচিং স্ট্র্যাটেজিস তোমরা করছো কৌশলগুলি যেগুলো লার্নিং লালিনিজেন তোমরা জেনে এসছো সেই স্ট্র্যাটেজিগুলো লিখবে এবং কি টিএলএম তোমরা ব্যবহার করছো বা ব্যবহার করবে বলে মনে করেছো সেগুলি কিন্তু এখানে উল্লেখ করতে হবে তো এই হচ্ছে তোমার পেটেকো জার্নালিস্টের প্রশ্ন রয়েছে এটা এডুকেশন সাবজেক্টের উপরে এইরকম করে আমরা হিস্ট্রি হোক জিওগ্রাফি হোক যে কোনো সাবজেক্ট থেকে কিন্তু যদি পেটাই সে প্রশ্ন দেয় যেমন যেমন প্রশ্ন দেবে আমরা ঠিক উত্তরটি সেরকম সেরকম যেমন মার্কস দেওয়া আছে মার্কস চাইছে দিয়ে অ্যাসাইন করেছে সেরকমই কিন্তু ওজন বুঝে আমরা লিখব হলে কিন্তু আমাদের এই থার্ড সেমিস্টারের যে কোর্স নাম্বার ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন বি যে প্রশ্নটি আছে এটি কিন্তু লেন্দি হয় যথেষ্ট সেক্ষেত্রে কিন্তু আমি যদি লিখতে থাকি তাহলে পুরো প্রশ্নপত্রটি আমরা অ্যাটেম্প করতে পারবো না ছেড়ে আসতে হবে কিন্তু ছেড়ে আসা যাবে না